হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ হলো আমার দিদির আইব্রু ভাত। তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে আমার দিদির বিয়ে আসছে, তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। আর এ দেখো, এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছিলো, আর তার ততক্ষণ আমরা যাচ্ছিলাম ফটোশ্যুট করতে মামুনিদির। দেখো ক্যামেরাম্যানরাও আগে আগে যাচ্ছিলো, বিয়ে বলে কথা আর ফটোশ্যুট হবে না তা কি হয়। তো দেখো মামুনিদি এখানে পোজ দিয়ে দিয়ে ফটো তুলে নিচ্ছিল, আর দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, ইনারাও ক্যামেরাতে ফটো তুলবেন। আমরাও ছাড়িনি, আমরাও তুলেছি, অনেক আনন্দ করেছি। বিয়ে বলে কথা আর ফটো তোলা হবে না তা কি হয়, এখন তো সবে শুরু। তোমরাও দেখে নাও দিদিকে কেমন লাগছিল, দিদির লুকটা কেমন লাগছে। দেখো দিদি খেতে বসে গেছিলো, শুধু ওখানে সাজিয়ে দেওয়া হচ্ছিলো থালাগুলো সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। যারা মামুনিদির সাথে সবসময় থাকে, অনেক কেঁদে ফেলেছিল কারণ সবসময় একসাথে থাকলো, অবভিয়াসলি যদি সবসময় একসাথে থাকা হয় তারপর দেশে চলে যায় তো খারাপ তো লাগবেই। আর সব থেকে কাছের মানুষ বলতে আর বলো না, এটা তো কাঁদছে আরো কাঁদবে, মেহেন্দি হচ্ছিল। এ দেখো দিদি বসে বসে মেহেন্দি পড়ছে। তোমার এই কাকিমা গুলোই বেশি মজা করেছে মেহেন্দিতে, এত সুন্দর করে নাচছিল কি বলবো। তো আমি কিছু পিক তুলে নিলাম মেহেন্দির। তো চলে এসেছে গায়ে হলুদ, এবার দিদির গায়ে হলুদ হচ্ছে। তো আমাকে দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ তো? দেখো আমি এখানে সবাই কাকিমারা রয়েছে আর আমি একজন আছি একটু কম বয়সের। তো মামুনিদির মা বলল কি, দিয়া তুই আয়, তুই তুই নাচলে হয়, তো জন্য আমিও চলে গেলাম। তো নিয়মগুলো হচ্ছিল এখানে,
আনন্দ লাগছে হলুদ লাগাতে, যে কি বলবো। তাই জন্য বেশি বেশি করে সব লাগাচ্ছিলাম। মামনি তো ভয় পাচ্ছিল যে বেশি লাগাও না বেশি লাগাও না, আমার ফেসিয়াল খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা এমনই একটা দিন যে আনন্দ তো হবেই। তো দেখো আমি ততক্ষণ কটার পিক তুলে নিলাম, পিক তুলতে তো আমি আগে আছি। তো চলে এলো ফাইনালি বিয়ে, এবার মামনিদের সাথে কটা পিক তুললাম, নিজেও কটা পিক তুললাম। দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন সেজেছিলাম বিয়েতে। এখানে বিয়ে শুরু হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছিল। তো দেখো মামনি দিকে কেমন লাগছে বিয়ের পর সিঁদুর পরে, তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এত দূরই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এইবার তোমাদের কাছে আমি রিসেপশনের ভিডিওটা নিয়ে আসবো, কন্যাযাত্রী সেই ভিডিওটা নেক্সট ব্লগে নিয়ে আসবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থাকবে, টাটা বাই।